ঘরের ভিতর তো পানি সুমাইছে, সাংঘরের ভিতর সোমা গেছে, আপনাদের অল্প চিন্তা করে লোক মথাউরির সিটু পারে আমি যদি প্লাস্টার ভিলেজ বনাই দিও, একেলগে আপনার মাটি দিয়ে গাঁও বনাই দিও, ইফালে থাকো ইফালে আপনাদের কাম খেতি বাতি করো, কর্মভূমিটি ঘুরি রাখো, আপনাদের আলোচনা করে লোক, তারপরে মথাউরিটা আছে ইফাল দি, মথাউরির ফলে নদীর ফলে আছে, নদীর ফলে আপনি যি নকরি লো, আমি স্পার বনালো, বোল্ডার করে গেলো, অমুক করলো, পার্কোপাই দিল, যিমানে নক মাটি এদিন তো পানি বাড়বই, আর দুই তিন বছরের মূরে মূরে পানি বাড়ি মথাউরিলকে আসবই, গতি মথাউরির সিটু পারে যদি আপনাদের গাঁও পাতি পেলে থাকি খুঁজে, সরকারের ডিসি বাইদেউ আছে, ডিসি বাইদেউ কইসো আপনাদের আলোচনা করে লোক, আর এনেকা গাঁও আমি নাহরকটিয়াত বনাইছো, চরাইদেউত বনাইছো, এবার যদি চাব খুঁজে আপনাদের দুই এজন মানুষ চাইও আইব যে কেনেকে বনাই দিছো, তেনেকে যদি আপনাদের সিফালে যাব খুঁজে তেতিয়া পার্মানেন্টলি সলিউশন হবো, স্থায়ীভাবে সমাধান হবো। নদীর ফলে যেখানে মানুষ থাকিব সময়ে সময়ে তাত বানপানী বা ব্রহ্মপুত্রের পানি অহাতো স্বাভাবিক, নদীর সিটু পারে মাথাউরির সিটু পারে যখন লোক আছে তেওঁলোকৰ তাত পানি যাব নোৱাৰাৰ কাৰণে মাথাউরিয়ে তাত বাধা দিয়ে, কিন্তু এইফালে থকা মানুষখিনি তো মাথাউরিরলৈকে পানি বাড়িলে যাবই, আর এই ঘটনাটো তিনি চারি বছর বা বছরে নহলেও দুই তিন বছর চারি বছরের মূরে মূরে হয়ে থাকে, গতি স্থায়ী সমাধানের কারণে এটাই উপায় যে এই সকল লোক মথাউরির সিটু পারে গৈ গাঁও বনাব লাগিব বা গাঁও সাজি থাকিব, আর সরকারে এনেকুৱা ধরনের পরিকল্পনাও আছে যে যদি রাইজে বিচাৰে তেতিয়াহলে আমি এখন মডেল ভিলেজ বনাই এই লোকসকলক একেলগে রখা আর ইয়ার ওসরতে রখা যাতে তেওঁলোকৰ কর্মভূমি হিসাবে ইয়াত কামও করে থাকিব পাৰে, আর ইয়ার যিখিনি প্রটেকশনের কারণে পার্কোপাইনে হোক মানে জিওবেগ বা স্পার বনায় হোক বোল্ডার স্পার দিয়ে হোক এই কামখিনি তো করব লাগিব, কারণ এই কামখিনিয়ে মাজুলীখনের মথাউরিও বসাব মাজুলীখনকও বসাব, গতি এই কামখিনি চলি থাকিব, কিন্তু তারলগে মানুষখিনিয়ে যদি স্থায়ীভাবে বানপানীর পৰা পরিত্রাণ বিচারে তেতিয়াহলে মথাউরির সিটু পারলে যাব লাগিব, মথাউরির ইটু পারে থাকি স্থায়ী সমাধান কেতিয়াও হব নোৱাৰে, এই কারণে যে মথাউরির ইটু পারে বছরত নহলেও দুই তিন বছর চারি বছরের মূরত পানি হবই, গতি তাক রোধ করা তো সম্ভব নহয়, আর সেই ধরনে আজি মই গাঁৱৰ ৰাইজৰ লগত কথা পাতিছো যে আপোনালোকে আমি যত যত সরকারে এনেকুৱা মডেল ভিলেজ বনাইছে তেনেকুৱা ঠাইলৈকে যাওক এবার চাই আহক, আর তেনেকুৱা মডেল ভিলেজৰ কারণে আপোনালোকে আগ্রহ প্রকাশ করক, তেতিয়া সরকারে স্থায়ী সমাধানলৈকে যাব পাৰিব, যতেই বানপীড়িত আছে বা বানপীড়িতৰ সা সুবিধাবিলাক চাবলগা আছে প্রায় অঞ্চলতে মই যাম, আর আমার বিষয়াসকলও আহি পাব, আজি আকৌ আমার সেক্রেটারি লেভেলের বিষয়াও আহিব, গতি মই যোৱাকালি মুখ্যমন্ত্রীর লগত আমি কিছু অঞ্চল চাইছো, আজিও হালমরা বা বিভিন্ন অঞ্চল লুহিত খাবলৈ বিভিন্ন অঞ্চল মই চাম, আর আসলতে ব্যক্তিগতভাবে যেতিয়া অহা যায় তেতিয়া রাইজর লগত কথা পাতি আসল অসুবিধাবিলাক বুঝা যায়, আর যেহেতু বানপানীর সময় আটাইতকৈ ডাঙৰ কথা হল যে দুর্গতজনক সাহায্য দিয়া, চিকিৎসা সাহায্য, খোৱা সাহায্য, এই ধরনের ব্যবস্থাখিনি দিয়া আমার ইয়াত চলি আছে, আর তাত কৰবাত কিবা অসুবিধা আছে নেকি সেইটো মই পরিদর্শন কৰিছো, সব ইয়াতে যোৱাকালি যেটো মোক রিপোর্ট দেখাইছিল প্রায় এশতকৈ বেছি স্কিম সাবমার্স হয়ে আছে, মানে পানির তলত আছে, গতি যত পানির তলত আছে তাত তো এই সময়ত চলাব বা মটর চলাটো সম্ভব নহয়, যিবিলাক ঠাইত পান তল যোৱা নাই তাত হয়তো কাম চলি আছে বা পানি যোগান হয়ে আছে, কিন্তু পানি তলত থকা স্কিমত তো আর সম্ভব নয়, এইটো মই পানি শুকোৱাৰ লগে লগে এসেসমেন্ট কৰিব দিছো যে কিমান তাত ক্ষতি হৈছে, কিন্তু ক্ষতিগ্রস্ত অঞ্চলতো পাউচত পানি দিয়া বা বিভিন্ন ধৰণে পানি যোগান কৰা হেলোজেন টেবলেট দিয়া এই কামখিনি চলি আছে।